সবাইকে অদেখা করে দাও, কেবল নিজের লক্ষ্যের দিকে ধ্যান দাও। সব সময় ভিতর থেকে ইতিবাচক থাকো, আর একটি সময় কেবল একটি বিচারের উপরই ধ্যান দাও। এমন শিক্ষা গৌতম বুদ্ধ কয়েক বছর আগে তার শিষ্যদেরকে কেন দিয়েছিলেন, এটার পিছনের রহস্য কি? আজকে এই রহস্যের ব্যাপারে আমরা গৌতম বুদ্ধের কাহিনীর মাধ্যমে জানব। তো চলুন দেরি না করে ওই কাহিনী আরম্ভ করা যাক। তো বন্ধুরা, প্রথম কাহিনী আরম্ভ কিছুটা এভাবেই হয়। একবার গৌতম বুদ্ধ তার শিষ্যদের সাথে একটি গাছের নিচে বসেছিলেন। ওই সময় রাজা অজাতশত্রু সেখানে পৌঁছায় আর বুদ্ধকে জিজ্ঞাসা করে, হে ভগবান, যখন থেকে আমি আপনার অনুগামী হয়েছি সবাই আমার শোষণ করছে, তারা সবাই আমার শান্তির অনুচিত লাভ উঠাচ্ছে। আপনার অনুগামী হওয়ার আগে আমার রাজ্যের সব লোক আমাকে ভয় পেত, কারণ আমি অনেক রাগী রাজা ছিলাম। আমি যে কাউকেই মৃত্যুর শাস্তি দেওয়ার আগে দুইবার চিন্তা করতাম না, কিন্তু আপনার অনুগামী হওয়ার পর আমার কারো শাস্তি দেওয়ার মন করে না, না তো ক্রোধ হয়। আমি অনেক শান্ত হয়ে গেছি আর আমি সবাইকে দয়ার দৃষ্টিতে দেখি, কিন্তু কিছু লোক আমার শান্ত ব্যবহারের ভুল লাভ ওঠাচ্ছে। এটা আমার রাজ্যের লোকেদেরকেও বিপদের মুখে ঠেলে দিয়েছে। এই জন্য আমাকে আমার রাজ্যের শাসনে প্রতিদিন অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দয়া করে আমাকে বলুন, এখন আমার কি করা উচিত? রাজা অজাতশত্রুর কথা শুনে বুদ্ধ তাকে একটি কাহিনী শোনায়। ওই কাহিনী কিছুটা এই রকম। এক সময়ের কথা, একটি বড় বৃক্ষের নিচে একটি গর্তে একটি বিষাক্ত সাপ থাকত। একটি গ্রামের কাছে একটি ক্ষেতের পাশে ওই বৃক্ষ দাঁড়িয়েছিল। ওই বৃক্ষের নিচে যে সাপ থাকত, সে অল্প একটু উত্তেজনায় লোকেদের ওপর হামলা করে দিত, আর সাপে কেটে অনেক লোক মৃত্যুপ্রাপ্ত হয়ে গেছে। ওই সাপের ভয়ে সব লোক ওই গাছের কাছে যেতেও ভয় পেত। একদিন একটি সাধু ওই গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল, আর সে ওই সুন্দর বড় বৃক্ষকে দেখে। এগিয়ে যাওয়ার আগে সে ওই বৃক্ষের ছায় ধ্যান করার সিদ্ধান্ত নেয়। কিছু গ্রামবাসী যখন সেখান থেকে যাচ্ছিল, তখন তারা সাধুকে দেখে আর ওনাকে সাপের ব্যাপারে সচেতন করে। তারা ওই সাধুকে বলে যে ওই সাপ এতটা বিপজ্জনক যে যে তার কাছে যায় সে তাকে কামড়ে দেয়। সাধু হাসে আর ওই বড় বৃক্ষের দিকে এগিয়ে যায়। গ্রামবাসীরা সেখান থেকে চলে যায়। যেই সাধু ধ্যান করতে বসে, সাপ গর্ত থেকে বাইরে আসে। সে রেগে গিয়ে ওই সাধুকে কামড়ানোর জন্য প্রস্তুত হয়ে যায়। সাধু ওই সাপের চোখের দিকে দেখে একটি মন্ত্র জপ করে। চমৎকারীভাবে ওই সাপটা সাথে সাথে কথা বলতে শুরু করে দেয়। সাপ ও সাধুকে বলে যে, হে মনুষ্য, তোমার কি আমার থেকে ভয় লাগে না? তুমি জানো না এটা আমার এলাকা, আর কেউ এখানে আসার সাহস করে না। সাধু করুণার সুরে বলে, আমার প্রিয় মিত্র, এটাতে ভয় পাওয়ার কি আছে? আমি কোনো জিনিসের থেকে ভয় পাই না। আমি না তো মৃত্যু থেকে ভয় পাই, না তো বাঁচার ইচ্ছা রাখি। তাহলে আমি তোমার থেকে কেন ভয় পাবো? আসলে তোমার ভয় আছে যে কেউ তোমাকে মেরে না ফেলে, এই জন্য তুমি অন্যদের কামড়াতে থাকো। সাধুর এই কথা শুনে ওই সাপ আশ্চর্য হয়ে যায়। এতদিন তার সাক্ষাৎ ওই সব লোকেদের সাথে হয়েছিল যারা তাকে মারার চেষ্টা করেছিল বা তার থেকে ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু সে কখনোই এই রকম বাস্তবিক লোকের সাথে সাক্ষাৎ করেনি যে তার থেকে ভয় পায় না। এটা শুনে ওই সাপ সাধুর চরণে লুটিয়ে পড়ে আর বলে যে, হে প্রভু, আপনি ঠিক বলছেন। আমি আজ পর্যন্ত যা কিছু করেছি নিজের প্রাণ বাঁচানোর জন্য করেছি। যদি আমি এমনটা না করি তাহলে লোকেরা আমাকে মেরে ফেলবে। সাধু বলে যে, তুমি ঠিক বলছো আমার প্রিয় মিত্র। একটা কথা মনে রাখবে যে আমাদের জীবনের দিন সমাপ্ত হয়ে যাবে, এই জন্য এটাকে বাঁচানোর জন্য অন্যদেরকে মারা ঠিক নয়। নিজের জীবনের এই মোহ ত্যাগ করে দাও। এতটা বলে ওই সাধু ওখান থেকে চলে যায়। সাপের ওপর ওই সাধুর কথার প্রভাব পড়ে আর সে সিদ্ধান্ত নেয় যে আজকের পর থেকে সে আর কাউকে কামড়াবে না। সে তার ক্রোধী স্বভাব ত্যাগ করে দেয় আর অন্যদেরকে কামড়ানো বন্ধ করে দেয়। এটার পরিণাম বিপরীত হয়। যখন লোক শুনতে পায় যে সাপ লোকদেরকে কামড়ানো বন্ধ করে দিয়েছে,
তখন তারা এটার লাভ ওঠাতে থাকে। যারা তার ভয় পেয়ে দূরে পালাতো তারা এখন তাকে ধরে মারতে শুরু করে। এখন বেশিরভাগ লোক তাকে মারধর করত, ঝামেলা করত। এখন সব সময় সাপ আহত থাকত, সে অনেক দুঃখী ছিল। সে তার জীবনের সবথেকে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। কিছুদিন পর ওই সাধু আবার ওই গ্রামে আসে, ওই গাছের নিচে বসে পড়ে। তখন তার নজর ওই সাপের ওই ক্ষতই পড়ে। তখন তার এই অবস্থা দেখে সে অনেক আশ্চর্য হয়। সাধু তাকে জিজ্ঞাসা করে যে, হে আমার প্রিয় মিত্র, তোমার এমনটা করুণ অবস্থা কিভাবে হয়েছে, তোমাকে কে আহত করেছে? তখন ওই সাপ সাধুকে সব কথা খুলে বলে। বুদ্ধ রাজা অজাতশত্রুকে এই কাহিনী শোনানোর পর ওনাকে জিজ্ঞাসা করে, রাজা, এই কাহিনীর মাধ্যমে আপনি কি বুঝেছেন? আপনি কি আমার উপদেশকে ওই সাপের মতো ভুলভাবে নিয়েছেন? আমি আপনাকে আপনার ক্রোধী স্বভাব ছাড়তে বলেছিলাম, আমি আপনাকে রাজার কর্তব্য ছাড়তে বলিনি। আপনাকে বাইরে থেকে কঠোর হয়ে নিজের রাজা হওয়ার কর্তব্য পূরণ করতে হবে, যাতে আপনার রাজ্যের সব লোক ভালোভাবে শৃঙ্খলাবদ্ধভাবে থাকতে পারে। আপনাকে শক্ত হয়ে আপনার রাজ্যের ন্যায়ের প্রক্রিয়াকে বজায় রাখতে হবে, যাতে আপনার রাজ্যের লোক শান্তিতে থাকতে পারে আর তাদের কোনো রকমের কোনো অসুরক্ষা অনুভব না হয়। এই জন্য আপনাকে ভিতর থেকে একটি সত্যিকারের সাধুর মতো আর বাইরে থেকে একটি আসল রাজার মতো শাসন করতে হবে। যদি আমরা আমাদের আশেপাশের দুনিয়াকে দেখি, তাহলে আমরা দেখব যে ভালো লোকের সাথে প্রায়শই এমনটা হয়। লোক প্রায় সময়ই ভালো লোকেদের লাভ ওঠানোর চেষ্টা করে। এই জন্য যারা অনেক ভালো মানুষ হয় তাদেরকে তাদের দৈনিক জীবনে অনেক কঠিনতার মুখোমুখি হতে হয়। এরকম লোকেদের বুদ্ধের কাহিনী থেকে শিক্ষা নেওয়া উচিত। তাদের এটা বুঝতে হবে যে কখনো কখনো লোক আপনার সরলতার লাভ উঠাতে থাকে, আপনার সরলতার ভুল লাভ ওঠানোর চেষ্টা করে। ওই সব লোকেদেরকে নিজের সীমায় রাখার জন্য আপনাকে পরিস্থিতি অনুসারে ব্যবহার করতে হবে, তাদেরকে সঠিক শৃঙ্খলায় রাখতে হবে। যদি ক্রোধও করতে হয় তাহলে করা উচিত। আপনি এটা আপনার শান্তিপূর্ণ মনে শান্তিকে সমস্যা না করে করতে পারেন। যেমন কোনো অভিনেতা নাটকে ক্রোধিত হওয়ার অভিনয় করে কিন্তু ভিতর থেকে সে ক্রোধিত নয়, কারণ সে জানে যে এটা তো কেবল নাটকের একটি অংশ মাত্র। এইভাবে আপনাকে এই দুনিয়ার জিনিসকে নিয়ন্ত্রণে রাখার জন্য শৃঙ্খলার সাথে ব্যবহার করতে হবে। এটা জীবন বাঁচার একটি দক্ষতা। যদি আপনি এই দক্ষতা শিখতে পারেন, তাহলে আপনাকে সফল আর শান্তিপূর্ণ জীবন বাঁচা থেকে কেউ থামাতে পারবে না। বন্ধুরা, চলুন শুরু করা যাক বুদ্ধের দ্বিতীয় কাহিনী। একটি গ্রামে একটি কুমোর থাকত। সে তার পরিবারের ভালোভাবে পালন পোষণ করত। কুমোরের একটি পুত্র ছিল যার বয়স 15 বছর ছিল। তার ছেলে খেলাধুলা করত আর পড়াশুনো করত, আর কখনো কখনো সে তার পিতার মাটির ঘড়া বানানোর জন্য সাহায্য করত। যখন তার পুত্র ঘড়া বানাতো তখন সে তার পিতাকে জিজ্ঞাসা করত যে, পিতা, আমার ঘড়া কেমন তৈরি হয়েছে? তখন তার পিতা সেটা দেখতো আর বলতো যে, ঘড়া তো ভালো হয়েছে কিন্তু সেটাতে একটি কমতি আছে, সেটাকে খোঁজো আর ঠিক করো। এখন ধীরে ধীরে তার পুত্র এইভাবে ঘড়া তৈরি করতে থাকে। আর তার পিতার কাছে যখন জিজ্ঞাসা করত তখন কুমোর তাকে ওই উত্তরই দিত যে, এতে একটু কমতি আছে, দেখো আর সেটাকে শুধরে নাও। তখন ছেলে সেটাকে দেখে ঠিক করে দিত। আর এরকম করতে করতে এমন সময় আসে যে বাজারে ওই ছেলের ঘড়া 500 টাকায় বিক্রি হতো আর তার পিতার ঘড়া 400 টাকায় বিক্রি হতো। কিছুদিন এভাবেই চলতে থাকে। পুত্র ঘড়া তৈরি করার সময় তার পিতার কাছে জিজ্ঞাসা করত, পিতা, ঘড়া কেমন হয়েছে? তখন পিতা সেই একই উত্তর দিত যে, একটু কমতি আছে, দেখো আর সেটাকে ঠিক করো। রোজ রোজ পিতার এই কথা শুনে তার পুত্র পিতাকে বলে যে, পিতা, আপনি সব সময় এটাই বলেন, আপনি কিছুই জানেন না। আমার ঘড়া বাজারে বেশি দামে বিক্রি হয় আর আপনার ঘড়া কম দামে বিক্রি হয়। আমার ঘড়া ভালো হয়েছে, আপনি সব সময় কমতি বের করেন। তখন পিতা চুপ করে যায় আর তারপর বলে যে, ঠিক আছে পুত্র, তোমার যেমনটা ভালো লাগে তেমনটা বানাও।
তারপর পিতা তার কাজে লেগে পড়ে, ছেলেও কাজে লেগে পড়ে। এখন ধীরে ধীরে কুমোরের পুত্রের বিক্রি কমতে থাকে, কিন্তু তার পিতার ঘোড়া এখনও সেই রকমভাবেই বিক্রি হয়। তখন পুত্র অবাক হতে থাকে যে এটা কী হচ্ছে। কিছুদিন পর তার ঘোড়ার মূল্য আরও কম হতে থাকে, তখন সে আরও চিন্তিত হয়ে যায়। আর কিছুদিন পর চিন্তিত হয়ে সে তার পিতার কাছে যায়, ওনাকে বলে যে পিতা, এখন আমার ঘোড়া আর কেউ কেনে না। তখন সে তার পুত্রকে বলে যে তুমি আমাকে যে বলেছিলে আমার ঘোড়া বেশি দামে বিক্রি হয় আর তোমার ঘোড়া কম দামে বিক্রি হয়, এই কথাটাই কিছু বছর আগে আমি আমার পিতাকে বলেছিলাম, যার জন্য আমি এখানেই সীমিত থেকে গেছি, কারণ আমি ভুল করেছিলাম ওই কথাটা বুঝতে। কিন্তু তুমি এই কথাটাকে বোঝো, যখন আমরা কোনো কাজ করি তখন সেটাতে কোনো না কোনো কমতি থেকেই যায়, আর ওই কাজকে আরও ভালোভাবে করা যেতে পারে, এই জন্য কখনো সন্তুষ্ট হবে না, সব সময় শোধরানোর চেষ্টা করবে। আমরা সব সময় আগের থেকে আরও ভালো করতে পারি। এই কাহিনী থেকে আপনারা অনেক শিক্ষা পান। যেমন প্রথম শিক্ষা হলো, আমাদের যে গুরু হয় সব সময় আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর গুরু যেটা বলে সেটা মেনে নিয়ে আমাদের কাজ করা উচিত, কোনো প্রশ্ন না করে। আর গুরুও চিন্তা ভাবনা করে তৈরি করা উচিত। দ্বিতীয় শিক্ষা, আমাদের কখনো নিজের থেকে সন্তুষ্ট হওয়া উচিত নয়, আর এর থেকেও ভালো কীভাবে করা যেতে পারে সেটার ওপর কাজ করা উচিত। তৃতীয় শিক্ষা, কোনো কাজে কখনোই আমাদের অহংকার করা উচিত নয়, কারণ যখন আমাদের অহংকার আসে তখন আমাদের চিন্তা ভাবনার শক্তিকে সমাপ্ত করে দেয়। আমাদের এই কাহিনীতে বলা হয়েছে আমাদের কখনো সন্তুষ্ট হওয়া উচিত নয়, আমরা আমাদের কাজকে সবসময় আরও ভালোভাবে করতে পারি। বন্ধুরা, চলুন শুরু করা যাক তৃতীয় কাহিনী। একবার একটি রাজা সব সময় উদাসীন থাকতেন, অনেক চেষ্টা করার পরও সে শান্তি পেত না। একবার তার নগরে একটি ভিক্ষু আসে, ভিক্ষুর জ্ঞানপূর্বক উপদেশ শুনে রাজা অনেক প্রভাবিত হয় আর ভিক্ষুকে জিজ্ঞাসা করে, আমি রাজা, আমার কাছে সব কিছু আছে কিন্তু তারপরও আমার মনে শান্তি নেই, আমার কি করা উচিত? ভিক্ষু বলে, আপনি একা বসে চিন্তন করুন। রাজা পরদিন সকালে তার কক্ষে আসন পেতে বসে পড়ে, তখনই তার মহলের একটি কর্মচারী পরিষ্কার পরিচ্ছন্নের জন্য রাজার কাছে আসে। রাজা তার সাথে কথা বলতে থাকে। কর্মচারীর কাছে রাজা তার সমস্যার কথা জিজ্ঞাসা করে, যেটা শুনে রাজার মন দুঃখী হয়ে যায়। তারপর রাজা প্রত্যেক কর্মচারীর দুঃখের কথা জানতে চায়। সবার দুঃখ শোনার পর রাজা সিদ্ধান্ত করে যে বেতন কম হওয়ার জন্য সবাই আর্থিক রূপে সমস্যায় আছে। রাজা তখনই তাদের সবার বেতন বৃদ্ধি করে, যার জন্য তারা সবাই খুশি হয়ে যায়। তারা সবাই রাজার প্রতি কৃতজ্ঞতা জানায়। পরদিন রাজার যখন ভিক্ষুর সাথে ভেট হয় তখন ভিক্ষু জিজ্ঞাসা করে, রাজন, আপনার কি কোনো শান্তি প্রাপ্ত হয়েছে? রাজা বলে, আমার পূর্ণরূপে তো শান্তি হয়নি, কিন্তু যখন থেকে আমি মানুষের দুঃখের স্বরূপ জেনেছি অশান্তি অল্প একটু একটু করে কমতে থেকেছে। তখন ভিক্ষু বোঝায় যে রাজন, আপনি শান্তির পথকে খুঁজে পেয়েছেন, সেটার উপর এগিয়ে চলুন। একটি রাজা তখনই প্রসন্ন থাকতে পারে যখন তার প্রজা সুখী হয়। গল্পের সারাংশ হল, মনের শান্তি নিজের সুখের থেকে, অন্যের দুঃখকে কম করে যে সুখ পাওয়া যায় সেটা থেকে হয়। এই জন্য যথাসাধ্য অন্যের সাহায্য করুন। বন্ধুরা, চলুন চতুর্থ কাহিনী শুরু করা যাক। একটি গ্রামে বিলাল পাদক নামে একটি ধনী থাকত। অনেক স্বার্থপর ছিল সে, আর ভালো কাজ করার থেকে সে অনেক অনেক দূরে থাকত। তার একটি প্রতিবেশী নির্ধারণ পরোপকারী ছিল। একবার তার প্রতিবেশী ভগবান বুদ্ধ আর তার শিষ্যদেরকে তার বাড়িতে ভোজনের জন্য আমন্ত্রণ করেন। প্রতিবেশী এটাও বিচার করে যে এই মহান সময়ে অন্যান্য লোকেদেরকেও ভোজনের জন্য নিমন্ত্রণ করা উচিত। এরকম সংকল্পের সাথে প্রতিবেশী বড় ভোজন করানোর জন্য নগরের সব ব্যক্তিদের থেকে দান আশা করে। প্রতিবেশী বিলাল পাদককেও আমন্ত্রণ জানায়। ভোজনের কয়েকদিন আগে প্রতিবেশী গ্রামে ঘুরে ঘুরে সব দান এক জায়গায় করে, আর যার যেমনটা সামর্থ্য ছিল
সে ততটা দান করে। যখন বিলাল পাদক তার প্রতিবেশীর বাড়িতে যায়, তখন সে মনে মনে চিন্তা করে যে এই ব্যক্তি নিজের ভোজন ঠিকভাবে জোগাড় করতে পারে না, তারপরে সে এত বড় ভিক্ষু সংঘ আর গ্রামবাসীকে ভোজনের জন্য আমন্ত্রণ জানিয়েছে, এখন তাকে বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা চাইতে হচ্ছে। সে আমার বাড়িতেও ভিক্ষা চাইতে এসেছে। এখন বিলাল পাদক তাকে অল্প একটু মধু, লবণ আর ঘি দিয়ে দেয়। প্রতিবেশী প্রসন্নতার সাথে বিলাল পাদকের থেকে দান গ্রহণ করে, কিন্তু সেটাকে অন্য ব্যক্তিদের দানের সাথে মেশায় না এবং সেটাকে আলাদাভাবে রেখে দেয়। বিলাল পাদক এটা দেখে অনেক আশ্চর্য হয় যে তার দানকে সবার দানের থেকে আলাদা কেন রেখে দিয়েছে। তার এটা মনে হয় যে প্রতিবেশী তাকে সবার সামনে লজ্জিত করার জন্য এমনটা করেছে, যাতে সবাই দেখে যে এত ধনী ব্যক্তি কতটা তুচ্ছ দান দিয়েছে। বিলাল পাদক তার চাকরকে প্রতিবেশীর বাড়িতে এটা জানার জন্য পাঠায়। চাকর ফিরে এসে বিলাল পাদককে বলে, প্রতিবেশী বিলাল পাদকের দানের সামগ্রীকে অল্প একটু নিয়ে চাল, সবজি আর ক্ষীরের মধ্যে মিশিয়ে দিয়েছে। এটা জেনেও বিলাল পাদকের মনের থেকে জিজ্ঞাসা যায় না। তার এখনও প্রতিবেশীর ওপর সন্দেহ ছিল। ওই দিন সে তার বস্ত্রের ভিতরে একটি কাটারি লুকিয়ে নিয়ে যায়, যাতে প্রতিবেশী যখন তাকে লজ্জিত করবে তখন সে তাকে মেরে ফেলতে পারে। সেখানে গিয়ে সে প্রতিবেশীকে ভগবান বুদ্ধকে এটা বলতে শুনে যে ভগবান, এই ভোজের জন্য যে সামগ্রী সব সংগ্রহ করা হয়েছে সেটা আমি নগরের সব নিবাসীদের থেকে দানে প্রাপ্ত করেছি, এটা কম হোক বা বেশি সবাই পূর্ণ শ্রদ্ধা আর উদারতার সাথে দান করেছে, অর্থাৎ সবার দানের মূল্য সমান। প্রতিবেশীর এই শব্দ শুনে বিলাল পাদকের ভাবনার তুচ্ছতার বোধ হয় আর সে তার ভুলের জন্য সবার সামনে ক্ষমা প্রার্থনা করে। বিলাল পাদকের অনুশোচনার শব্দ শুনে বুদ্ধ সেখানে উপস্থিত সমস্ত ব্যক্তিকে বলে যে তোমাদের দ্বারা করা শুভ কর্ম কতটাই ছোট হোক না কেন, সেটাকে তুচ্ছ মনে করো না। ছোট ছোট শুভকর্ম একত্রিত হয়ে ভবিষ্যতে বিশাল রূপ ধারণ করে নেয়। বন্ধুরা, চলুন পঞ্চম কাহিনী আরম্ভ করা যাক। গৌতম বুদ্ধ একদিন একটি বৃক্ষকে প্রণাম করছিলেন। তখন ওনার একটি শিষ্য এটা দেখেন তো সে অবাক হয়। বুদ্ধকে বলে, ভগবান আপনি বৃক্ষকে প্রণাম কেন করছেন? সেই কথা শুনে বুদ্ধ বলে, এই বৃক্ষকে প্রণাম করলে কি কোনো অঘটন ঘটবে? শিষ্য বুদ্ধের উত্তর শুনে বলে, না বুদ্ধ, এমনটা নয়, কিন্তু আমি এটা দেখে অবাক হচ্ছি যে আপনার মতো মহান ব্যক্তি এই বৃক্ষকে প্রণাম কেন করছে? সে না তো আপনার কথার উত্তর দিতে পারে, না তো আপনার প্রণাম করার জন্য আপনাকে প্রসন্নতা ব্যক্ত করতে পারে। বুদ্ধ অল্প একটু হেসে বলে, তোমার এটা চিন্তা করা ভুল। যেভাবে প্রত্যেক ব্যক্তির শরীরে একটি ভাষা থাকে, একইভাবে প্রকৃতি আর বৃক্ষেরও আলাদা ভাষা থাকে। প্রসন্ন হলে তারাও প্রসন্নতা ব্যক্ত করে। এই বৃক্ষের নিচে বসে আমি সাধনা করেছি, তার পাতা আমাকে শীতলতা প্রদান করেছে, প্রত্যেক মুহূর্তে এই বৃক্ষ আমাকে সুরক্ষিত করেছে, সেই জন্য তার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করা আমার কর্তব্য। প্রত্যেক ব্যক্তিকে প্রকৃতির প্রতি সবসময় কৃতজ্ঞ থাকা উচিত। প্রকৃতি প্রত্যেক ব্যক্তিকে সুন্দর জীবন প্রদান করে। তুমি একটু এই বৃক্ষের দিকে দেখো, আমার কৃতজ্ঞতাকে সে অনেক ভালোভাবে গ্রহণ করেছে, আর উত্তরে সে আমাকে প্রসন্ন হয়ে বলেছে আগেও সে প্রত্যেক ব্যক্তির এভাবেই সেবা করতে থাকবে। এই কথা শুনে শিষ্য ওই বৃক্ষকে দেখে, তখন তার মনে হয় যে এই বৃক্ষ সত্যিই একটি আলাদা আনন্দে দুলছে, আর তার দোলমান শাখা, পাতা আর ফুল মনকে একটি অদ্ভুত শান্তি প্রদান করছে। এটা দেখে ওই শিষ্য বৃক্ষের সামনে মাথা নত করে। বন্ধুরা, চলুন ষষ্ঠ কাহিনী আরম্ভ করা যাক। ষষ্ঠ কাহিনী, নিজেকে চিনতে শেখো। এটাও বলা যেতে পারে যে সবার প্রথমে ব্যক্তিকে নিজেকে চেনা উচিত, অন্যদের বদলে ব্যক্তি নিজেকে বেশি জানে। বুদ্ধের মত ছিল যে খারাপকে ঘৃণা করো, খারাপ ব্যক্তিকে নয়। একবার একটি গ্রামে নদীর কিনারায় বুদ্ধ বসেছিলেন। কিনারায় প্রচুর পাথর পড়েছিল, কিন্তু ওই ছোট নদী
তার তরল ধারার কারণে এগিয়েই যাচ্ছিল। বুদ্ধ বিচার করে যে এই ছোট নদী তার তরলতার কারণে কতজনের তৃষ্ণা মেটায়, কিন্তু এই ভারী ভারী পাথর একই স্থানে পড়ে থাকে আর অন্যের পথে বাধা সৃষ্টি করে। এই ঘটনার শিক্ষা এটা যে যারা অন্যের পথে বাধা সৃষ্টি করে তারা নিজেরা কখনো এগিয়ে যেতে পারে না, কিন্তু যারা অন্যদেরকে সদ্ভাব স্নেহ দেয় তারা তেমনটাই পায়। বুদ্ধ এরকমই বিচারে মগ্ন ছিলেন। তখনই তিনি গ্রামের একটি ভিড়কে নিজের দিকে আসতে দেখেন। অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছিল আর ওই লোকেরা একটি যুবতীকে খারাপ শব্দ বলছিল। বুদ্ধ দেখে যে লোকেরা একটি যুবতীকে টানতে টানতে নিয়ে আসছে আর তাকে গালিও দিচ্ছে। ভিড় কাছে আসলে বুদ্ধ লোকেদের কাছে ওই যুবতীকে মারধর করার আর খারাপ শব্দ বলার কারণ জিজ্ঞাসা করে। লোকেরা বলে এই স্ত্রী ব্যভিচারী, আর আমাদের সমাজের নিয়ম যদি ব্যভিচারী স্ত্রী ধরা পড়ে তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলা উচিত। বুদ্ধ যুবতের দিকে দেখে আর বলে, যেটা তোমরা চাও সেটাই করো, কিন্তু আমার একটা শর্ত আছে। পাথর মারার অধিকার তারই আছে যে কখনো ব্যভিচারী করেনি, না তো তার মনে কখনো এমন বিচার এসেছে। এতটা বলে বুদ্ধ শান্ত হয়ে যায়। চারিদিকে মৌনতা ছিল। কিছুক্ষণ পর লোকেদের ভিড় সেখান থেকে অনুশোচনার ভাবনা নিয়ে চলে যায়। ঘটনা থেকে এই সত্যতা উঠে আসে যে আমরা নিজেরাই নিজের প্রতি ন্যায় করতে পারি, অন্যের প্রতি নয়, কারণ আমরা অন্যের বিষয়ে অজানা হই। যদি আমরা কারোর প্রতি ন্যায় করতে চাই তাহলে তাকে এমন স্নেহ এবং ভালোবাসা উচিত সে নিজেই তার দোষ স্বীকার করে নেয় আর সেটাকে পুনরায় না করার প্রতিজ্ঞা করে। বন্ধুরা, আমি আশা করছি এই কাহিনী শুনে আপনার জীবনে অবশ্যই পরিবর্তন এসেছে। আপনি ভিডিও থেকে কি শিক্ষা পেয়েছেন কমেন্টে অবশ্যই বলবেন। নিজের পরিবার, বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজনদের সাথে এই কাহিনী অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।